एनजीपी के आईओसी के सामने दो पक्षों के बीच हुए झड़प के चलते आज इलाके का माहौल काफी गर्म हो गया। बताया गया है कि इस संघर्ष में कई लोग घायल हो गए हैं। जानकारी के अनुसार आईओसी से तेल लेकर जो टैंकर विभिन्न पेट्रोल पंप पर जाते हैं उनके टेंडर जमा करने को लेकर दो पक्षों के बीच संघर्ष हुआ। आरोप है कि आज आईएनटीटीयूसी नेता प्रसन्नजीत राय और उनके लोगों पर एक पक्ष ने हमला किया, साथ ही उन पर पथराव भी किया। इसके बाद दोनों पक्षों के बीच झड़प शुरू हुई। फिलहाल एनजीपी पुलिस इलाके में पहुंची और परिस्थिति को नियंत्रण करने की कोशिश कर रही है। बताया गया है कि इस घटना में कई लोग घायल हुए हैं। আমাদের উপর আমরা ওদের লোকিরা করেছে, আমরা এখন চালু সব হয়েছিল, আমরা এখানে খুশি আনন্দে সবাই বসেছিলাম। হঠাৎ করে এখান থেকে কিছু লোকজন বহিরাগত লোকজন এসে ধুমধাম ঢিল মারামারি আরম্ভ করেছে। এখানে র‍্যাব ছিল, তারা দেখেছে এখানে আমার পিঠে একটা ঢিল লেগেছে এবং আমাদের বেশ কিছু লোকের ঢিল ঢিল লেগেছে এবং এখান থেকে তারপরে পুলিশের তো ধাওয়া দিয়ে তাদেরকে এখান থেকে পাঠানো হয়েছে। এখন গিয়ে দেখুন তো ওই কোনাতে গিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে লাঠি বাটাম নিয়ে, হয়তো আমাদের গাড়ি নিয়ে বেরোলো, তাদের ওখানে অ্যাটাক করবে এরকম। টেন্ডার নিয়ে ঝামেলা, ওরা 2014 সালের থেকে কম রেট দেবে আইওসি, ওরা ওদের সঙ্গে প্যাক্ট হয়ে গিয়ে ওরা জবরদস্তিভাবে এখানে টেন্ডার ড্রপ করে আমাদের লোকাল ছেলে এবং লোকাল মালিকদের, লোকাল ড্রাইভার, লোকাল খালাসি সব বসিয়ে দিয়ে ওরা বাইরের লোক দিয়ে কাজ করাবে, সেটা আমরা কোনোদিনই মেনে নিতে পারবো না। আমরা বলেছি 2014 সালের রেটেই আমরা কাজ করবো, সেটা আমাদের ওরা করতে দেবে না। ওরা ওই কম রেটেই করবে, 1 টাকা 12 পয়সা কি 13 পয়সা রেট কম আছে, কম রেটে ওরা বিলো রেটে কাজ করবে। বাত কর রা থা মিউচুয়াল ভি হো গিয়া, গাড়ি চালু ভি কর দিয়া হাম লোক, সব স্বাভাবিক হো গিয়া। হঠাৎ সে ও লোক পাথর আর তরবার উড়াল লেকে বাস উস লেকে হামারা ইহা অফিস জো ইহা পর দেখ রহে অফিস মে ও লোক অ্যাটাক কর দিয়া। জানতেই নেই হাম লোক, এ বাহার কা হ্যায় টোটালি, ওই লোকাল আদমি হাই নেই, दो चार तो क्रिमिनल सुना है बाहर से लेके आया कोई को। क्या इसका मतलब है? जो लोग ये काम करना चाहते हैं वो लोग ही किया, हम लोग क्या, हम लोग तो प्रशासन के ऊपर है, जो बोलेगा हमारा लीडरशिप है, यहाँ पर लीडरशिप जो बोलेगा हम वही मानेंगे।